হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। হাওড়া আসানসোল শিয়ালদা স্টেশনের পাশাপাশি এবার ঢেলে সাজানো হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ইতিমধ্যেই নন ইন্টারলকিংয়ের কাজে বিশ্বের রেকর্ড করেছে, এবার রিবিল্ডিংয়ের কাজেও গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে। চলতি বছরের মধ্যে স্টেশনের লুক একদম পাল্টে যাবে। প্রাথমিক মতো যে ডিজাইন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে ভোল বদলে গেছে ব্যান্ডেলের, স্টেশন হয়ে যাবে দোতলা। তো এই স্টেশন সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখতে থাকো। লোকাল ট্রেনের যাত্রীরা ব্যান্ডেল স্টেশন থেকে লোকাল ট্রেনে করে বর্ধমান, হাওড়া, কাটোয়া এবং শিয়ালদা যেতে পারবেন। এই হলো ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টার। এখানে যেমন কাউন্টার থেকে তোমরা টিকিট কাটতে পারবে, তেমনি এখানে মেশিন আছে, মেশিন থেকেও টিকিট কাটতে পারবে এবং দূরপাল্লার ট্রেনের টিকিটও তোমরা এখান থেকে বুক করতে পারবে। তো দেখো, টিকিট নেওয়ার পর তোমরা এখান থেকে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এন্ট্রি আছে, তোমরা এখান থেকে ভেতরে প্রবেশ করতে পারো। ব্যান্ডেল স্টেশনে 7টা প্ল্যাটফর্ম আছে, 7টা প্ল্যাটফর্মই সাবওয়ে এবং ওভারব্রিজ দ্বারা একে অপরের সাথে যুক্ত রয়েছে। তো দেখো, এই হলো ফুড প্লাজা এবং এর সাথেই রয়েছে রেস্টরুম। যারা দূরপাল্লার ট্রেনের যাত্রী তারা এখানে রেস্টও করতে পারেন। তো চলো, এবার আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি। তো দেখো, এই হলো সাবওয়ে। এখানে কিন্তু সবসময় টিকিট চেকাররা উপস্থিত থাকে, তাই প্রত্যেকে সাবধান, টিকিট নিয়ে তবেই ব্যান্ডেল স্টেশনে এবং ট্রেনে যাতায়াত করবেন। এই সব সাবওয়েতেই কিন্তু চেকাররা বসে থাকে। দেখো, ইনি চেকার, তো যাত্রীদের থেকে টিকিট চেক করছেন। তো এই হলো ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়েও প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু যাওয়া যায়। তো দেখো, আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠা হয়েছিল 1854 সালে। আপনি যদি কলকাতা যেতে চান তাহলে অবশ্যই 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরুন এবং সহজেই কলকাতা পৌঁছে যান। এটি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি আপনি কলকাতা এয়ারপোর্ট যেতে চান তাহলেও হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে বালিতে নেমে খুব সহজেই ওখান থেকে পৌঁছে যান কলকাতা এয়ারপোর্ট। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। শুধু লোকাল ট্রেনই নয়, ভারতের সমস্ত বড় বড় শহরের সাথে এই ব্যান্ডেল স্টেশনের যোগাযোগ রয়েছে। দূরপাল্লার ট্রেনে করে আপনি সেখানেও ভ্রমণ করতে যেতে পারেন। কিছুদিন আগেই ব্যান্ডেলে বসানো হয়েছে 1002 রুটের ইন্টারলকিং সিস্টেম, যা কিনা বিশ্বের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, যার জন্য ব্যান্ডেল স্টেশনের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও পাঠানো হয়েছে। দেখে নিন কেমন হতে পারে নতুন ব্যান্ডেল স্টেশনের লুক। একতলা থেকে সবাই ট্রেন ধরতে পারবেন এবং দ্বিতলায় থাকবে শপিং মল, ওয়েটিং রুম এবং বিভিন্ন রকমের খাবারের দোকান। ঐতিহাসিক ব্যান্ডেল স্টেশনের পাশেই রয়েছে লাহিড়ি বাবার মন্দির, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, হুগলি ইমামবাড়া। তো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব কীভাবে তোমরা খুব সহজেই ব্যান্ডেল স্টেশন থেকে নেমে এই দর্শনীয় স্থানগুলো দর্শন করতে পারবে। একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করতে পেরেছো, ব্যান্ডেল স্টেশন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো। যাত্রী সুবিধার্থে প্ল্যাটফর্মগুলোতে বসানো হয়েছে চলমান সিঁড়ি। ব্যান্ডেল স্টেশনে আসলে অবশ্যই তুমি এখানকার স্ট্রিট ফুড যেমন চা, ঘুগনি, ঝালমুড়ি এগুলো টেস্ট করতে পারো, বেশ ভালো লাগবে। ব্যান্ডেল স্টেশনের বাইরে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং ভাতের হোটেল। এবার দেখো, আমি চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্ম, যেটা অন্তিম প্ল্যাটফর্ম। এখান থেকে সাধারণত কাটোয়াগামী ট্রেনগুলো কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দেখো, আমি যাচ্ছি, এর সামনেই রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত ব্যান্ডেল নৈহাটি লোকাল পাওয়া যায়। ব্যান্ডেল নৈহাটির মাধ্যমেই এখানকার মানুষ নৈহাটিতে পৌঁছায়, যা কিনা শিয়ালদার সাথে ব্যান্ডেল স্টেশনকে সংযুক্ত করছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।